হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা এই টপিকটি শোনার পর অনেকেই আনন্দিত হবে, কারণ তোমাদের স্কুল থেকে দেওয়া হবে ট্যাব এবং দেওয়া হবে কম্পিউটার। কাদেরকে ট্যাব দেওয়া হবে এবং কাদেরকে কম্পিউটার দেওয়া হবে, এছাড়া তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটা আনন্দের বিষয়ও রয়েছে, এর যে তোমাদের পরীক্ষা আনুমানিক এতদিন ধরে বলছিলাম এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তে জানিয়েও দিয়েছে তোমাদের পরীক্ষা কত দিন পর হতে পারে। তোমরা কনফার্ম খবর এখান থেকে পেয়ে যাবে। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে কাদেরকে ট্যাব দেওয়া হবে, কাদেরকে কম্পিউটার দেওয়া হবে এবং তোমাদের পরীক্ষা কবে হবে। সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো যে এতদিন ধরে তোমরা অনেকটাই সংশয়ের মধ্যে ছিলে যে অ্যাকচুয়ালি কবে পরীক্ষা হবে, মাধ্যমিক কবে পরীক্ষা হবে, উচ্চ মাধ্যমিক কবে পরীক্ষা হবে। যেহেতু সিলেবাস কমে গেছে, অনেকের মধ্যে অনেক রকমের এর চিন্তা ছিল, অনেক রকমের সংশয় ছিল যে কবে অ্যাকচুয়ালি মাধ্যমিক হবে। আমি বারবার তোমাদের বলেছি যে জুন মাসে পরীক্ষা হবে এবং আগে শোনা যাচ্ছিলো বিভিন্ন রকমের ইনফরমেশান, কিন্তু এই মুহূর্তে যে ইনফরমেশান আছে সেই অনুযায়ী জুন মাসে পরীক্ষা হবে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু কালকের বৈঠকে জানিয়ে দিয়েছে যে তোমাদের এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যে পরীক্ষা, সেই পরীক্ষা 4 থেকে 5 মাস কিংবা 6 মাস পর হবে। তার মানে বুঝতেই পারছো, 6 মাস যদি পর হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু জুন জুলাই মাসেই পরীক্ষা হবে। তো এটা তোমাদের প্রত্যেকের জন্য আনন্দের সংবাদ। উচ্চ মাধ্যমিকের জন্য বলেছে, উচ্চ মাধ্যমিকের জন্য যেহেতু বলেছে, মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সেমই হবে। মাধ্যমিকের ক্ষেত্রে কী হবে, উচ্চ মাধ্যমিকের আগে এই 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ না 1 সপ্তাহ আগে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তার মানে আমরা বলতেই পারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষায় তোমাদের কী হচ্ছে 5-6 মাস পর হবে। তো এটা কিন্তু প্রত্যেকের জন্য, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুজনের জন্যই কিন্তু খুশির খবর। উচ্চ মাধ্যমিকের জন্য মেনশান করেছে, তার মানে মাধ্যমিকের জন্য একই হবে, কারণ মাধ্যমিকের পরীক্ষা 1 সপ্তাহ আগে হবে, এটা তোমরা সবাই জানো। এরপরে যেটা বিরাট খুশির খবর সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের 9.5 লক্ষ পরীক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। স্কুল থেকে তোমরা ট্যাব সংগ্রহ করতে পারবে। কেন, এই যে কোভিডের দুর্লভ পরিস্থিতি, এই দুর্লভ পরিস্থিতির কারণে তোমরা জানো তোমাদের অনলাইনে অনেকেরই পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে, স্কুলের পড়া অনলাইনে, প্রাইভেট পড়া অনলাইনে এবং আদার্স যে সমস্ত পর্ষদের ওয়েবসাইট থেকে, বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নিউজগুলো তোমাদের দেওয়া হচ্ছে বা কোশ্চেন পেপারগুলো দেওয়া হচ্ছে সেইগুলো তোমাদের সংগ্রহ করতে অনেকেরই অসুবিধা হচ্ছে যাদের স্মার্টফোন নেই। সেই কারণে উচ্চ মাধ্যমিকের 9.5 লক্ষ পরীক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে। মানে বুঝতেই পারছো যে 9.5 লক্ষ পরীক্ষার্থী কি প্রত্যেককে ট্যাব দেওয়া হবে, কবে ট্যাব দেওয়া হবে, কী দেওয়া হবে, এটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এই ট্যাব অবশ্যই দেওয়া হবে, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা কনফার্ম করে দিয়েছে। এতদিন আগের থেকে শোনা যাচ্ছিলো স্মার্টফোন দেওয়া হবে বা ল্যাপটপ দেওয়া হবে, অনেক কিছু, কিন্তু এই ট্যাব দেওয়া হবে যে ব্যাপারটি সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় পুরোপুরি কনফার্ম করে দিয়েছে। খুব তাড়াতাড়ি 1 থেকে 1.5 মাসের মধ্যে বা আরও কম সময়ের মধ্যে তোমরা স্কুল থেকে জানতে পারবে তোমরা কীভাবে কখন ট্যাব সংগ্রহ করবে, বা আরও আদার্স কোনো ইনফরমেশান যদি অফিসিয়ালি জানানো হয় তাহলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো কীভাবে সংগ্রহ করবে। এখনও পর্যন্ত যে কনফার্ম নিউজ সেটা হচ্ছে তোমাদের 9.5 লক্ষ পরীক্ষার্থীকে, 9.5 লক্ষ পরীক্ষার্থীকে ট্যাব দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, যেটা তোমরা স্কুল থেকে সংগ্রহ করতে পারবে। এর পরবর্তী যে বিষয়টা, যে কম্পিউটারও তোমাদের দেওয়া হবে। কাদের দেওয়া হবে, 8ম শ্রেণীর প্রত্যেকটা স্কুলে একটি করে কম্পিউটার দেওয়া হবে, সেটা স্কুলেই থাকবে, সেটা প্রাইভেটলি দেওয়া হবে না। এই ট্যাবটা যেটা প্রত্যেককে বাড়িতে দেওয়া হবে, পুরোপুরি নিজেদের দেওয়া হবে। আর কম্পিউটার দেওয়া হবে 8ম শ্রেণীর স্টুডেন্টদের, এটা মেনশন করা হয়েছে যে 8ম শ্রেণীর স্টুডেন্টদের প্রত্যেকটা স্কুলে একটি করে কম্পিউটার দেওয়া হবে। এবং যে সমস্ত স্কুলে কম্পিউটারের একটু মানে কম রয়েছে, স্কুলে কম্পিউটার কম রয়েছে, সেখানেও কিন্তু কম্পিউটার দেওয়া হবে এমনই জানানো হয়েছে। তো তোমাদের জন্য কম্পিউটারটা স্কুলে অনেকে রয়েছে, তো কম্পিউটার যে সমস্ত স্কুলে কম রয়েছে বা 8ম শ্রেণীর স্টুডেন্টদের জন্য যেটা মেনশান করা হয়েছে, একটি করে কম্পিউটার দেওয়া হবে। যেটা আনন্দের বিষয় সেটা হলো উচ্চ মাধ্যমিকের 9.5 লক্ষ পরীক্ষার্থীকে প্রত্যেককে ট্যাব দেওয়া হবে, সেটা হচ্ছে প্রত্যেকের জন্য আনন্দের বিষয়। যাদের অনলাইনে পঠন পাঠন করতে অসুবিধা হচ্ছিল, তো প্রত্যেককে একটা করে ট্যাব পাবে, যাতে তোমাদের পড়াশোনা করতে অনেকটা সুবিধা হয়।
আর দ্বিতীয় যেটা বলেই দিলাম যে তোমাদের এই ট্যাব নিয়ে এই তোমরা পড়াশোনা যাতে তোমরা ভালো করে করতে পারো, তারপরে তোমাদের পরীক্ষা দেবে। এই ট্যাব নেওয়ার পর আরও মানে ট্যাব জবে দেবে, তারপরে 5 থেকে 6 মাস আরও সময় দেওয়া হবে ট্যাবে তোমরা অনলাইনে যাতে পঠন পঠন ভালো করে কমপ্লিট করো বা পড়াশোনা ভালো করে করো, তারপরে তোমাদের পরীক্ষা হবে। তাহলে কিন্তু একটা বড় অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য এবং মাধ্যমিকের যারা পরীক্ষার্থী আছো তোমাদেরও একটা কিন্তু মানে এর থেকে কিন্তু একটা আইডিয়া হয়ে গেল যে তোমাদের পরীক্ষাও কবে হতে পারে। এখনও তোমাদের মানে ট্যাব দেওয়ার পর 5-6 মাস, তার মানে বুঝতেই পারছো জুন জুলাই মাসেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো আশা করি তোমরা এই যে ব্যাপারটি শুনলে শুনলে অনেকেই খুশি হয়েছে। তোমাদের যারা উচ্চ মাধ্যমিকে পড়ছো তোমাদের এক্সাইটমেন্ট কী রয়েছে, তোমরা কতটা আনন্দিত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। হ্যাঁ, মাধ্যমিকের জন্য এখনও পর্যন্ত ট্যাব দেবে কি না এরকম কোনো বিষয় নিয়ে উল্লেখ করা হয়নি, তো তোমাদের এই বিষয়ে কী মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।